আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব লেমন কেকের রেসিপি। আশা করছি বরাবরের মতোই আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। প্রথমেই আমরা কেকের বেস তৈরি করে নেব। এর জন্য একটি চালনিতে নিয়েছি 1 কাপ ময়দা, সেখান থেকে 2 টেবিল চামচ ময়দা সরিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ, যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ দিলেই চলবে। সাথেই দিয়ে দেব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, এটা ফস্টার ক্লার্কের কর্নফ্লাওয়ার, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের কর্নফ্লাওয়ার ইউজ করতে পারবেন। এবার দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1 চা চামচ, বেকিং সোডা দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ, 1 চা চামচের 4/4। লবণ দিয়ে দিলাম 1 চিমটি। এবার খুব ভালোভাবে চেলে নিচ্ছি। আমি আন্তরিকভাবে দুঃখিত, আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, এর জন্য গলা ব্যথা, তার জন্যই কথা বলতে একটু প্রবলেম হচ্ছে। তো আশা করছি আপনারা আমার কথাগুলো এভাবেই বুঝে নেবেন, কারণ আমার ভয়েসটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে ঠান্ডা লাগার কারণে। এই যে দেখুন, খুব ভালোভাবে সবগুলোকেই আমি চেলে নিয়েছি। এবার একপাশে সরিয়ে রেখে দিচ্ছি। এবার এই শুকনো বাটিটাতে রুম টেম্পারেচারে থাকা 3টি ডিম দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 2/3 কাপ চিনি, 1/3 কাপ করে দুবার দিলেই 2/3 কাপ হয়ে যাবে। ডিম যদি ফ্রিজে থাকে অবশ্যই 1 ঘন্টা আগেই বের করে রাখবেন। এবার একটি ইলেকট্রিক বিটার দিয়ে প্রথমে লো স্পিডে বিট করে নিব 1.5 থেকে 2 মিনিটের মতো। এরপর মিডিয়াম স্পিডে ঠিক ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ না চিনিটা সম্পূর্ণভাবে গলে যাচ্ছে। আর মাঝে মাঝে একটি স্প্যাচুলা দিয়ে বাটির চারপাশে চিনিগুলোকে আবারও মাঝখানে এনে দিয়ে বিট করতে হবে। চিনিটা খুব ভালোভাবে গলে গেছে, আমি চেক করে দেখেছি অফিস স্ক্রিনে। এবার এখানে দিয়ে দেবো 1/4 কাপ সয়াবিন তেল। 1/4 কাপ সয়াবিন তেল দিয়ে একেবারে লো স্পিডে বিট করব শুধুমাত্র 10 থেকে 15 সেকেন্ডের জন্য। খুব বেশি সময় নিয়ে বিট করা যাবে না, তাহলে দেখা যাবে ডিমের ফোম একেবারেই বসে যাবে আর কেকটা তখন আর স্পঞ্জি হবে না। এবার দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লেমন জেস্ট। লেবুর উপরের যে পাতলা খোসাটা আছে সেটাকে কুচি করে কেটে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লেমন ইমালশন, ইমালশন আর পেস্ট দুটোই একই জিনিস। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ইয়েলো ফুড কালার, এই কালারটা সম্পূর্ণ অপশনাল। দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো লেবুর রস। এবার একেবারে লো স্পিডে বিট করব শুধুমাত্র 10 সেকেন্ডের জন্য। এখানে আমি আর কোনো ভিনেগার ইউজ করব না, যেহেতু লেবুর রস দিয়েছি। চুলার ফ্লেমটা এই সময় আমি অন করে দিচ্ছি। এবার ফ্রাই প্যানটাকে মিডিয়াম আঁচে জাল করে নিব 10 মিনিটের জন্য। ততক্ষণে আমরা শুকনো উপকরণ মিশিয়ে নেব। এখানে শুকনো উপকরণগুলোকে আমি কয়েক ধাপে একটু একটু করে চেলে দেব আর খুবই আলতোভাবে একপাশ থেকে অপর পাশে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নেব। আপনারা যদি সব পাশ থেকে উল্টাপাল্টাভাবে মেশাতে যান, তাহলে দেখা যাবে ডিমের ফোমটা বসে যাবে, তখন আর কেকটা স্পঞ্জি হবে না, কেকটা ফুললেও পরে আবার চুপসে যাবে। এই যে দেখুন, আমার সবগুলো শুকনো উপকরণ দিয়ে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার বিটারের কাটায় যে কেকের বেটারগুলো লেগেছিলো সেটা আমি নিয়ে নিলাম। নিয়ে স্প্যাচুলা দিয়ে আবারও একটু ভালোভাবে চারপাশ থেকে মিশিয়ে নিচ্ছি, কেননা বাটির চারপাশে অনেকগুলো শুকনো উপকরণ লেগেই থাকে। এই যে দেখুন, বেটারের ঘনত্বটা দেখতে ঠিক এরকম হবে। এবার আমি একটি 8 ইঞ্চের রাউন্ড মোল্ডে সামান্য একটু তেল ব্রাশ করে তার উপর একটা বেকিং পেপার বিছিয়ে দিয়ে সম্পূর্ণ কেকের বেটারটি এখানে ঢেলে দিচ্ছি। আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, পাশে থাকা অল বাটনটিতেও একটা ক্লিক করে ফেলুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। এবার একটি কাঠি দিয়ে নিচ থেকে উপর বরাবর এভাবে নেড়ে দিচ্ছি যেন ভেতরে কোথাও কোনো ফাঁকা না থাকে। আর একটু জোরে জোরে ট্যাপ করতে হবে যেন ভেতরে এয়ার বাবলসগুলো সব বেরিয়ে আসে। এবার চুলার ফ্লেমটাকে একেবারে লো করে দিচ্ছি। এই যে দেখুন, আগুনটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার ফ্রাই প্যানের ঢাকনাটা তুলে কেকের মোল্ড দিয়ে সাথে সাথেই ঢাকনাটা লাগিয়ে দিতে হবে, দেরি করা যাবে না, তাহলে দেখা যাবে ভেতরে গরম হাওয়া বের হয়ে যেতে পারে। এই যে দেখুন, কেকটা বেক হয়ে গেছে। কেকটা বেক হতে সময় লেগেছে 40 মিনিট, আপনাদের কারো কাছে সময়টা একটু কম অথবা একটু বেশিও লাগতে পারে। এই যে দেখুন, কেকের উপরটা কিন্তু একটু ভেজা নেই। এবার একটা প্লাস্টিক র্যাপ দিয়ে মুড়িয়ে এভাবে রেখে দেব কেকটা ঠান্ডা হওয়ার জন্য। 1 কাপ ভিভো হুইপড ক্রিম নিয়েছি। একটি ইলেকট্রিক বিটার দিয়ে প্রথমে লো স্পিডে বিট করব 2 মিনিটের মতো, যেন ক্রিমটা একটু ঘন হয়ে আসে। ক্রিমটা যখন এরকম ঘন হয়ে আসবে, এই সময় দিয়ে দিচ্ছি হোমমেড আইসিং সুগার 3 টেবিল চামচ। আপনাদের কাছে হোমমেড আইসিং সুগার না থাকলে আপনারা কেনা আইসিং সুগারও ইউজ করতে পারবেন। ভিভো হুইপড ক্রিম নিয়ে আপনারা যারা কিছুই জানেন না, আপনাদের জন্যই আমি স্পেশাল একটা ভিডিও বানিয়েছি ভিভো হুইপড ক্রিমের, কীভাবে কত মিনিট কত স্পিডে বিট করতে হবে ক্রিমটাকে, ক্রিমটাকে কীভাবে সংরক্ষণ করতে হবে, কালার মিক্সিং সব কিছু নিয়ে ডিটেলসে আমার সেই ভিডিওটা আমি তৈরি করেছি। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন। ক্রিমটা পারফেক্টভাবে বিট করা হয়ে গেলে অল্প একটু ক্রিম আমি সরিয়ে নিয়েছি। বাকি ক্রিমটাই দিয়ে দিলাম লেমন ইমালশন 1/2 টিস্পুন।
এবার আবারও বিট করে নিচ্ছি 1 মিনিটের মতো। এই যে দেখুন ক্রিমটা খুব সুন্দরভাবে আমাদের তৈরি হয়ে গেছে। এবার আমরা কেক ডেকোরেশন করব, এজন্য একটা বোর্ডের নিচে সামান্য একটু ক্রিম দিয়ে তার উপরে দিয়ে দিচ্ছি কেকের একটা লেয়ার। কেকটাকে আমি 2টা লেয়ার করে কেটে নিয়েছি, অনেক ভিডিওতে দেখানো হয় তাই আজ আর নতুন করে দেখালাম না। এবার একটু সুগার সিরাপ দিয়ে উপরে দিয়ে দিচ্ছি ক্রিম। ক্রিমটা প্যালেট নাইফ দিয়ে চারপাশ দিয়ে এভাবে সমান করে দিয়ে দিচ্ছি, দিয়ে উপরে দিয়ে দিচ্ছি কেকের আরও একটা লেয়ার। আপনারা যারা কেকটাকে ওভেনে বেক করবেন 170 ডিগ্রিতে আপ ডাউন হিট অন করে বেক করে নেবেন 40 মিনিটের জন্য, এবং অবশ্যই 10 মিনিটের জন্য প্রিহিট করে নেবেন 170 ডিগ্রিতেই। ক্রিম দেওয়া হয়ে গেলে উপরে কেকের আরও একটা লেয়ার দিয়ে উপরে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। এবার একটু বেশি করে ক্রিম দিয়ে দিচ্ছি, যেহেতু এই কেকটাকে আমি ক্রাম কোটিং করব না। ক্রাম কোটিং করতে হলে আপনারা অল্প একটু ক্রিম দিয়ে প্রথমে ক্রাম কোটিং করে নেবেন। আজকের এই কেকটা বানানোর সময় জানান বারবার আমাকে ডিস্টার্ব করছিল, ভালোভাবে আমি কাজটা করতেই পারছিলাম না। তো ক্রিমটা চারপাশে দেওয়া হয়ে গেলে চারপাশটা একটু সমান করে নিয়ে একটা ব্রেড নাইফ দিয়ে কেকের উপরটাকে একটু সমান করে নিচ্ছি। আজকের ভিডিও দেখে কেউ আবার আমাকে বকা দিতে যাবেন না, আজকের ভিডিওর সব কিছু আমি উল্টাপাল্টা করে ফেলেছিলাম। কেকটা খুব অল্প সময়ের মধ্যেই আমার ডেলিভারি দেওয়ার কথা ছিল, যার জন্য আমি খুব তাড়াহুড়ো করে ভিডিও করতে গেছিলাম। দেখা গেছে এখানের একটা ক্লিপ মিসিং, ওখানের একটা ক্লিপ মিসিং। তো কেকের চারপাশে আমি সামান্য একটু গ্রিন কালারের ক্রিম দিয়েছিলাম, আর উপরে দিয়েছিলাম সামান্য একটু হলুদ কালারের ক্রিম। এবার আমি উপরটা একটু সমান করে নিচ্ছি, খুব বেশি সমান করার প্রয়োজন নেই যেহেতু উপরে আমরা গানাশ দিব। এবার একটি 6B নজেল দিয়ে নিচের ডিজাইনটা এভাবে দিয়ে দিচ্ছি, নিচের বর্ডারটা। নিচের সম্পূর্ণ বর্ডারটা দেওয়া হয়ে গেলে কেকটাকে রেখে দিচ্ছি নর্মাল ফ্রিজে। এখন আমরা চকলেট গানাশ তৈরি করে নেব। 50 গ্রাম হোয়াইট চকলেটের সাথে 1 টেবিল চামচ আমি দুধ দিয়ে খুব ভালোভাবে ডাবল বয়লারে মেল্ট করে নিয়েছি। এবার দিয়ে দিলাম অয়েল বেস রেড কালার দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। আমি আগেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কেকের উপরে যখন এই গানাশটা দেই তখন ভুল করে আমি ভিডিওটা অন করিনি। আমি ভেবেছিলাম ভিডিও হয়েছে, কিন্তু পরে দেখলাম যে ভিডিওটা নেই। এবার একটি 1M নজেল দিয়ে কেকের উপরের বর্ডারটা দিয়ে দিচ্ছি। আমি প্রমিস করছি ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যেই এরকম একটা ডিজাইন করে আপনাদেরকে দেখাবো, যেন উপরে আমি কীভাবে এই চকলেট গানাশটা দিয়েছি সেটা যেন আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। এবার উপর দিয়ে আমি কিছু ডাটা ছাড়া ছেড়ে দিলাম, আর মাঝখানে দিয়ে দিচ্ছি একটা ডাটা সহ চেরি। আজ এ পর্যন্ত, ইনশাল্লাহ কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। কেকটা এখনই আমি প্যাকিং করে পাঠিয়ে দেবো, কেকটা রেস্টে রাখারও কোনো সময় নেই আমাদের। আল্লাহ হাফেজ।